Ram, Shri Ram, Shri Ram, Shri Ram, Jai Jai Ram, Shri Ram, Shri Ram, Shri Ram, Jani Shara Samshar, Shri Ram, Shri Ram, Jani Shara Samshar, Ekhon Deed Nebi Chan, Jai Jai Ram, Shri Ram, Shri Ram, Shri Ram, Jai Jai Ram, Shri Ram. আজকের এই ভক্ত সম্মেলনে শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গ করবার সুযোগ পেয়ে নিজেকে কৃতার্থ মনে হচ্ছে। আপনাদের সকলকে একসঙ্গে দর্শন করে ভক্ত দর্শনে ভগবান দর্শনের অনুভব আসছে। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানিয়ে মহন্ত মহারাজকে আমার আন্তরিক প্রণাম নিবেদন করে সকল গুরুজনদের আমার আন্তরিক প্রণাম জানিয়ে শ্রী শ্রী কৈবল্যনাথকে সর্বোপরি শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী সত্যনারায়ণ তাঁকে প্রণাম জানিয়ে আমাদের আজকে কথা শুরু করব। সরস্বতী বন্দনার মাধ্যমে সময় বেশি পাব না, যতটুকু সময় পেয়েছি তাঁর দেওয়া প্রেরণায় তাঁর দেওয়া চিন্তা ভাষা নিয়ে সুর নিয়ে আমরা তাঁর বাণী একটু চর্চা করবার চেষ্টা করব। সবার আগে মা সরস্বতীকে আমরা কথাস্থলে স্বাগত জানাব। Thank you.
বৈদিক স্বস্তি বচন পাঠ করে শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে যাব। কারণ শ্রী শ্রী ঠাকুরের যে বেদবাণী, এই বেদবাণীর প্রথম খণ্ডের থেকে একটি বাণী 326 নম্বর চিঠি, সেইটি থেকে একটু আলোচনা চেষ্টা করব। আমি আজ এখানে আসার আগে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বললাম যে, যেটা সবসময় সর্বক্ষেত্রেই সব জায়গাতেই করে থাকি, তো তোমার কাজে যাচ্ছি, কোন বাণী থেকে, তোমার তো অনন্ত বাণী, কোন বাণী থেকে চর্চা করবার চেষ্টা করব তা তুমি পথ দেখাও। প্রথম যে পাতাটি আমার হাতে তুলে এসেছিল, আমি সেই বাণীটিকেই আজ সঙ্গে নিয়ে আলোচনার জন্য এসেছি। যে পৃষ্ঠা আমার হাতে প্রথম খুলেছিল, 142 নম্বর পৃষ্ঠা, বেদবাণীর প্রথম খণ্ড, তাতে 326 তম যে চিঠিটি রয়েছে শ্রী শ্রী ঠাকুরের, তাঁর বাণী, বাণী ব্রহ্ম, বাণী সরস্বতী, যাকে আমরা এতক্ষণ আবাহন করলাম, এই বাণী প্রতিটি শব্দই একটা শব্দ, কোনো জাগতিক শব্দ নয়, স্বয়ং সরস্বতী, সেখানকার বাণী, ওঙ্কার, অনাহত গুরুবাণী। সুতরাং সেই বাণীর মর্যাদা শুধু পড়ে আর মুখস্থ করে আলোচনা করে হবে না, এর যে সূক্ষ্মতর সূক্ষ্মতম তরঙ্গ আছে, বাণীর তরঙ্গ, তাতে যদি আমাদের হৃদয়ে মলিনতা দূর হয় এবং হৃদকমল বিকশিত হয় এবং হৃদকমলে হৃদয় দেবতা প্রকাশিত হন, তবে এই গুরুবাণীর সার্থকতা। তাই সেই ধ্যান নিয়ে, সেই প্রার্থনা নিয়ে আমরা শ্রী শ্রী ঠাকুরের বাণীতে যাব। কিন্তু তার আগে একটি বেদ মন্ত্র ঋগ্বেদের স্বস্তি বচন পাঠ করে নিই, যার অর্থ হল, হে প্রভু, হে ঈশ্বর, হে ভগবান, আমি যেন মনে মুখে এক থাকি, ভাবের ঘরে যেন চুরি না থাকে, সবাইকে ঠকাতে পারি, তোমাকে ঠকাতে পারবো না। কাজেই তোমাকে ঠকানো মানে আত্মপ্রবঞ্চনা, নিজেকে ঠকানো, আর নিজেকে যদি প্রবঞ্চিত করি এগোনো হবে না, এই মানব জীবন পেয়ে তার ব্যবহার জানবো না, ওই পশুর মতন জন্মিয়ে পশুর মতোই একদিন দেহটা চলে যাবে, যে জন্মে মনুষ্য দেহ পাওয়া তার সার্থকতা হবে না। তাই প্রথমে ঋগ বৈদিক স্বস্তি বচন পাঠ করছি। Ready.
তোমরা বলো ঠাকুর আমাকে কষ্ট দিও না, আরে কষ্ট তো ঠাকুরের দয়ার দান। কষ্ট চাই, কষ্ট না করলে ঘরে ফেরা যায় না। তো সেই জন্যে ঠাকুর বলছেন, আমাদের শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন যে যখন ওই রকম কিংকর্তব্য বিমূঢ় অবস্থা আসে সংসারের তরঙ্গে, যখন এই কর্তৃত্বাভিমান আমি করছি আমি করছি আমি বুঝতে যায় না, তাই আমার দুঃখ আমার সুখ সব আমারই, তো সেই আমি যখন কষ্টের জ্বালায় কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, কি করবো এখন বুঝতে পারছি না, কি করলে শান্তি পাবো, নানান জল্পনায় কল্পনায় যখন মনটা চিন্তা ভাবনা সব ক্লান্ত বিকল, শ্রী শ্রী ঠাকুর বলছেন বিকল, আর কাজ করছে না, এখন কাজ করা বন্ধ করে দিচ্ছে, তো সেই সময় কি হয়, না সেই অবস্থার নাম তিনি বলছেন আর্ত, একদম আর্ত অবস্থা, একদম সেই ভিখারির অবস্থা, যে আমি আর পাচ্ছি না, আমার দ্বারা হচ্ছে না, আমি খুঁজে খুঁজে পথ পেলাম না, সারেন্ডার আর পাচ্ছি না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তখন এই আত্ম অবস্থার থেকে আসে জিজ্ঞাসু, এবার জানতে চাই, বলে দাও তুমি হে গুরু কোন পথে গেলে শান্তি পাব, কোথায় আছে শান্তি আমাকে সেই পথ বলে দাও, তখন শান্তি খোঁজ তৈরি হয়। তারপর কি বলছেন শ্রী শ্রী ঠাকুর, সেই অবস্থার নাম আত্ম জিজ্ঞাসু বলে। পরে যখন গুরুবাক্যের অস্তিত্ব করবার জন্য মনোযোগী হইয়া শত শত অভাব ঝঞ্ঝাট আদিকে তুচ্ছ করিয়া গুরুবাক্যে মন নিবেশের চেষ্টা করে, তাহার নাম অর্থার্থী। এখানে সাধারণ অর্থ, জাগতিক টাকা পয়সার কথা বলছেন না শ্রী শ্রীরাম ঠাকুর। আমরা শ্রীমৎ ভগবদ গীতায় দেখছি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চার রকম ভক্তের কথা, আত্ম জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী। তা আমাদের শ্রী শ্রীরাম ঠাকুর কৈবল্যনাথ ওই আত্মজিজ্ঞাসুর প্রসঙ্গ বলে দিলেন, এরপর অর্থার্থী প্রসঙ্গে বলছেন এবার গুরুবাক্যে বিশ্বাস বা গুরুবাক্যে ভরসা করবার সময় এসেছে, কারণ নিজের বুদ্ধি খাটিয়ে তো শান্তি পাওয়া গেল না, তাহলে এবার গুরুবাক্যেই আমাকে আস্থা রাখতেই হবে, উপায় নেই। তো তখন গুরু কি করছেন, না গুরুর বাক্যের অর্থ বোঝবার চেষ্টা, গুরু কি বলতে চাইছেন, এখানে অর্থ মানে মিনিং, মানে অর্থ মানে টাকা নয়, গুরুবাক্যের অর্থ বুঝলে গুরুবাক্যের অর্থ ধরে চললে পরমার্থ লাভ হয়, পরম সম্পদ লাভ হয়, জীবনের পরম অর্থ বা পরম মানে মিনিং যেটা বলছিলাম, যথার্থ মানে কেনই জীবনটা পেয়েছি, এই সোল জার্নি কেন, এই আত্মার আসা যাওয়া কেন, দেহটা তো আসে যায় না, আমরা আত্মার আসা যাওয়া কথাটাও ভুল, আমাদের এই কারণ দেহের আসা যাওয়া, দেহটা আসছে কোথা থেকে, আমার বাসনা থেকে, এই বাসনাকে ধরে যে আসা যাওয়াটা চলছে সে চলছে ঠিক আছে, কিন্তু কোথায় গিয়ে থামতে হয় সেটা শেখার জন্যেই আসছি, কার থেকে এসেছি আর কার কাছে ফিরব, কার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ সেইটা জানার জন্যেই আসতে হয়, শুধু আসা আর যাওয়া নয়, এর একটা মানে আছে, জীবনের একটা অর্থ আছে। তাই অর্থার্থী ভক্ত কি করবেন, না অর্থার্থী ভক্ত কি করছেন, না তিনি গুরুর কাছে যাচ্ছেন একদম সারেন্ডার্ড হয়ে, শরণাগত হয়ে, যতক্ষণ না শরণাগতির ভাব আসছে হাজার গুরুবাক্য শ্রবণেও ফল হবে না, বিশ্বাস নেই তো। এরপর কি বলছেন, ইহার সম্বন্ধ হইতে অন্য কোন স্পৃহা দিতে বাধা জন্মে না, গুরুর বাক্যের সঙ্গে যখন পাকাপাকি সম্বন্ধ হয়ে যায় তখন আর বাহ্যিক বস্তুর সঙ্গে কোনো স্পৃহার সম্পর্ক জন্মায় না, আর ওই উত্তরই শোনা বৃত্তই শোনা লোকই শোনা আসে না, যে গুরুর কাছে যাব তাহলে সম্পত্তি টাকা পয়সা পাবো,
গুরুর কাছে যাব, আমার মান যশ প্রতিষ্ঠা পাব, গুরুর কাছে যাব, সন্তান সন্ততি লাভ হবে, এই ধরনের স্পৃহা আর থাকবে না। গুরুর কাছে যাবার পরেও যদি এই স্পৃহাগুলো থেকে থাকে, তাহলে অর্থার্থী এখনো হওয়ার সময় আসেনি। প্রকৃত অর্থার্থী যিনি, যিনি জীবনের অর্থ বুঝতে চান, তিনি গুরুর বাক্যে যখন সম্পূর্ণ সম্বন্ধ যুক্ত হবেন, এই স্পৃহাগুলো কোথায় পালিয়ে যাবে। সেজন্য গুরু বন্দনায় এক জায়গায় বলা হচ্ছে না, ত্বং পিতা ত্বং চ মে মাতা ত্বং বন্ধু ত্বং মে দেবতা সংসার প্রীতি ভঙ্গায় তস্মৈ যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, গুরু কৃপা হলে কি হয়, সংসারটাকে আলুনি বোধ হয়, নুন ছাড়া তরকারির মতো, পেট ভরে যাবে কিন্তু স্বাদ লাগবে না। যে স্বাদ বা যে লোভ নিয়ে সংসারের প্রতি আসক্তি, ওই লোভটা কেটে যাবে। এটাই হচ্ছে সংসারের প্রতিভঙ্গ, ওই স্পৃহানাশ। এরপর কি বললেন, অনন্য চেষ্ট হইয়া উঠে পড়ে লেগে ধ্যান কর্মে বিবৃত থাকে, তাহাকে জ্ঞানী বলে। জ্ঞানীকে আর কোন দিকে তাকাবেন না, একদম মুখ সুক্ত উঠে পড়ে লেগে, যে কখনই কাঁচের ভাণ্ড ভেঙে যায় তার নেই ঠিক। আমাকে যেমন তেমন করে জোশ করে এই দেহটা পেয়েছি, আমাকে আমার সত্য লাভ বস্তু লাভ করে নিতে হবে, আর আমাকে ফাঁকি দেওয়া যাবে না। কোনো বাজে কথা শুনবো না, বাজে কথা বলবো না, বাজে বস্তু ভাববো না, কোনো নেগেটিভ এনার্জি ভেতরে প্রবেশ করতে দেব না। দেওয়াল যে ভালো জিনিসটা আমার কাছে আছে তাকে আরো উপরে তোলার চেষ্টা। স্বামী আত্মানন্দ তীর্থজী মহারাজ, শ্রী গুরু আত্মানন্দ তীর্থজী মহারাজ কাশীধাম সিদ্ধ যোগাশ্রমের অধ্যক্ষ মহারাজ, শ্রী গুরুদেব উত্তর কাশী শঙ্কর মঠের গুরুদেব, তিনি দুটি মাস মঠের, তিনি সবসময় তার শিষ্যদের একটাই কথা বলেন। যখন শিষ্যরা এসে বলেন গুরুদেব কিছু উপদেশ করুন, উনি বিশেষ কথা বলতে চান না, উনি বলেন কি আর বলবো, দেওয়া হয়ে আছে নাম। শুধু বলার মধ্যে এটাই, মনটাকে সবসময় উচ্চ চিন্তায় বেঁধে রাখো, নামতে দিও না, পড়তে দিও না, মনের গতি হলো জলের মতো নিচের দিকে গড়িয়ে যাওয়া। যেমন শ্রী শ্রী মা সারদা বলেছেন, মনের গতি জলের মতো নিচের দিকে গড়িয়ে যাওয়া, সেই জন্য গুরু ওপর থেকে সূর্য হয়ে তাপ দেন, কষ্ট দেন, জ্বালা দেন। তাহলে কি হয়, ওই গড়িয়ে যাওয়া মনটা, ওই জলটা বাষ্প হয়ে ওপর দিকে উঠে আসে। সেই জন্য জীবনে কষ্টের দরকার আছে। আর যার মন একবার বাষ্প হয়ে ও ঊর্ধ্বগামী হয়েছে, তার আনন্দ সে জানে, কোনোভাবেই কোনো রকম ভাবেই সেই বাষ্পকে তরলীকৃত করে আবার জলের মতো নামিয়ে দিতে সে চাইবে না। সে চাইবে, হে সূর্য আমাকে শোষণ করে নাও, আমি মিশে যেতে চাই তোমার কিরণে, আমি ফিরতে চাই না, তোমার থেকে আমাকে আর পৃথক করো না। ওই একটি পুরাতনী গান মনে আসছে, এই পৃথকতা কেন আসে,
আমি তোমার সন্তান, অমৃতের সন্তান ভুলে গেলাম, আমার সেই বিস্মৃতি এসে গেল, হয়ে গেল আমার তোমার থেকে বিচ্ছেদ। আর বিচ্ছেদ হওয়া মাত্র কি হলো, তোমাকে একদম বিস্মৃতির অতলে পাঠিয়ে দিলাম, আর শুরু হলো নিজের কর্মের জাল বোনা, একের পর এক, একের পর এক, একের পর এক কর্ম, আর কর্মফল, কর্মফল, আর কর্মফল। স্বামী বিবেকানন্দ বলছেন, তোমার তৈরি কর্মের গাছ, ফল তো তোমাকেই খেতে হবে। তুমি বীজটা প্রথম পুঁতেছিলে, তার থেকে বিশাল বড় গাছ হয়ে গেছে, তাতে যাই ফলই ধরুক না কেন, তুমি ছাড়া কে খাবে, তোমার ফল তোমাকেই খেতে হবে। সুতরাং আমাদের এই অহংকারের বীজ থেকে তৈরি হলো বিরাট সেই কর্মবৃক্ষ, আর সেই কর্মফল আমাদের খেতে হচ্ছে, আর আসা যাওয়া থামছেই না, বিস্মৃতি কাটছেই না। আর যখন ওই যন্ত্রণা পেতে পেতে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তখন আত্ম, আর আত্ম হয়ে যখন জিজ্ঞাসুর অবস্থা, মানে সারেন্ডার, হে ভগবান, হে গুরু, পথ দেখাও, আমি আর শান্তি পাচ্ছি না। আর তখন যদি গুরু বাক্যে সেই তীব্রতম আস্থা এবং অর্থ লাভের চেষ্টা হয়, তখন হয়ে যাচ্ছি আমরা অর্থার্থী, আর জ্ঞানী আরো উচ্চ কোটিতে। তিনি এক মুহূর্ত সময় নষ্ট করবেন না, তিনি জপ তপ সাধ্যায় যা কিছু শ্রী গুরু নির্দেশ করছেন, ও তার নির্দেশ মতন যশ করে লেগে আছেন, যে না, এই বিচ্ছেদ বেদনা শেষ করে আমাকে ফিরে যেতে হবে সূর্যের কাছে, আমার নিজের ঘরে। আমি অন্ধকার নই, আমি আলো, আমার স্বরূপ আলো, আর যেখানে আলো সেখানে শুধুই আনন্দ, যেখানে অন্ধকার সেখানে চোখের জল, সেখানে দুঃখ সেখানে গ্লানি, সেখানে হতাশা সেখানে নৈরাশ্য, সেখানে যন্ত্রণা। আমি যন্ত্রণা চাই না, কেন চাই না, কারণ ওটা আমার স্বভাবের বিরুদ্ধ বলে। আমরা জানতেই পারি না আমরা প্রকৃত স্বরূপে আনন্দ, যে আনন্দ স্বরূপ বলেই আমাদের দুঃখ পছন্দ নয়। কেউ আমরা দুঃখ ভালোবাসি না কেন, কারণ আমরা স্বরূপত আনন্দ। যেমন ধরুন, যদি দাঁতের ফাঁকে কোনো খাবার আটকে যায়, কোনো মশলার টুকরো আটকে যায়, যতক্ষণ না সেটা বের হচ্ছে অস্বস্তি চলে, কারণ এটা ফরেন বডি, আমার শরীরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাইরে থেকে এসে বাসা বেঁধেছে। রোগ যখন শরীরে সংক্রমণ হয়, রোগ শরীর অসুস্থ হয়ে যায়, কেন, ফরেন বডি, ওদেরকে এই শরীর নিতে চাইছে না। সেই রকম আত্মার পক্ষে ফরেন বডি হচ্ছে দুঃখ, দুঃখকে সে অ্যাকসেপ্ট করতে পারে না, গ্রহণ করতে পারে না, সেই জন্য সে সবসময় দুঃখকে ভয় পায়, দুঃখকে তাড়াতে চায়, কিন্তু ওইভাবে দুঃখ তাড়ানো যায় না। কাঁটা দিয়ে কাঁটা তোলার বন্দোবস্ত তাই শ্রী গুরু করেন, বেশি করে দুঃখের মধ্যে ঠেলে দেন যা।